ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ইটালিয়ান জায়ান্ট নাপোলির বিপক্ষে জয়বিন্ন কোনো চিন্তা ছিল না বার্সেলোনার, আর নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে বার্সেলোনা। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ক্যাম্প নুয়ে নাপোলিকে 3-1 গোলে পরাজিত করেছে কাতালান জায়ান্টরা। এই ম্যাচে বার্সেলোনার দুর্দান্ত জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। অসাধারণ পারফর্ম করে দলকে জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। লালিগা যেভাবে শেষ করেছিল বার্সেলোনা, ঠিক সেভাবেই চ্যাম্পিয়ন্স লিগ পুনরায় শুরু করেছে তারা। বার্সেলোনার হয়ে নাপোলির বিপক্ষে এদিন একটি করে গোলের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও লংলে। ম্যাচের 23তম মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষের বেশ কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে দর্শনীয় গোলটি করেছেন লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে অনন্য এক রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন। চলতি আসরে এটি মেসির তৃতীয় গোল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মেসির 30 ম্যাচে 27তম গোল এবং প্রতিযোগিতাটির ইতিহাসে মোট গোল সংখ্যা লিওনেল মেসির 115। এই গোলের মাধ্যমে 115 গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। ইউরোপ সেরার মঞ্চে করেছেন অসাধারণ রেকর্ড। লিওনেল মেসির রেকর্ডটি হল ইউরোপ সেরা প্রতিযোগিতা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে। এ নিয়ে 35 দলের বিপক্ষে জালের দেখা পেয়েছে মেসি। সর্বোচ্চ 35 দলের বিপক্ষে গোলের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন। লিওনেল মেসির পরে দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছেন 33 দলের বিপক্ষে। বার্সেলোনার জয়ের দিনে অসাধারণ এই রেকর্ডটি গড়েছেন মেসি।